আপনারা সাথে শেয়ার করি আর দুই তিনটা রেসিপি। তো ভিডিও লাস পর্যন্ত দেখবা অনুরোধ রইল। এখানে দেখতে পারডা করে আমি তেল ঢালে দিছি, তেল গরম হওয়ার বাদে আমি মাছ ফ্রাই করে লেছি। করার পরে এখানে দেখতে পারডা ছোট মাছ দারকিনা যে এটা, আর এখানেও আলু আর কাঁচা টমেটো এটা আমি বারি করে কাটিয়ে রাখি লেছি। আর মশলা ভাজি করার বাদে আমি মাছটা দিয়ে নিলাম, আর এখানে কদু, তারপরে তোরা বড় যেটা মাছ এটা দিয়া আমি কদু দিয়ে একটা রেসিপি করি আর যে ফানি কদু যে এটা। তো এখানে দেখতে পারডা মাছটা আমার পুরো হয়ে গেছে গা, আর একটা লেবুর পাত্তা দিলে এমু, তারপরে ধনিয়া পাত্তা দিয়া মাছটা আমি লামাই লিমু। আর এখানে দেখো কদু বয়ল হয়ে যার গা, তারপরে এই যে আলু আর টমেটো এটা দিলেমু, দেওয়ার পরে এটার মাঝেও মশলা দিলেমু, দেখো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। এড করার বাদে ভালো করিয়া একবার লাড়াই লইমু। লাড়ার পরে আর এখানে দেখতে পারো কদু প্রায় সিদ্ধ হয়ে গেছে গা, কদুর মধ্যে জল ডালিয়া তারপরে মাছটা দিলাম আমি। দেওয়ার পরে মাছ দিয়া ভালো করে লাড়িয়া নামাই লইমু। ওকে বাই।